ओह कान मागूर। नौका नहीं चले नदी पाड़े और आज किन्तु नदी वेदार एकदम आलदा पुरो मेघाच्छन्न वेदार देखा जाक बृष्टिओ होते पारे माछ धरार समय झटपट नौकाय उठे पड़ी शुभ सकाल बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाई फिशिंग बांगलार आरो एकटी नतून भिडियो और आबार चले आर सुंदरबनेर नदीते माछ धरते आकाशेर परिस्थिति किन्तु खुबी खराब ढेउ हच्छे बेश भालो और आमादेर मेशिन किन्तु एसे रुकछे ना फाइनाली स्टार्ट उठे गेछे चार बार चेष्टा करार पर मेशिन स्टार्ट उठे गेछे किछु समय बोट चालिए আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে আর এবার কিন্তু আমাদের কাজ হলো চারের মাছ ধরা আর এই চারের মাছটা কিন্তু একটু অন্য উপায়ে ধরব এই কুল ঘিরে চারের মাছ ধরব নৌকো রেখে আমরা কিন্তু যাচ্ছি মাছ ধরতে জাল দিয়ে কিন্তু পুরো কুলটা ঘিরে নিলাম এবার এগোচ্ছে সামনের দিকে আর মাছ কিন্তু টুকটাক বাধা শুরু হয়ে গেছে জালে মাছ বাজছে বা ঠিক আছে আমি একদম কুল দিয়ে হাঁটছি আর জালে কিন্তু প্রচুর মাছ বাজছে দেখুন ভালোই মাছ বাজছে তোমার দিক বাজছে জালে কিন্তু প্রচুর মাছ বেঁধে গেছে এই জালে যা এই এখানে তো মাছ মাছ মুক্তি এখানে বা যা মাছ বেঁধেছে হয়ে যাবে জল ছিটে দাও দেখুন বন্ধুরা জালে মাছ উঁচু করলেই দেখা যাবে ও মাছ দেখুন প্রচুর মাছ চলো চলো জাল তুলে ফেলি যেখানেই জালের ধরবো সেখানেই মাছ সাবাস আরামসে হয়ে যাবে চারের মাছ মাছ ধরতে ধরতে কিন্তু আমাদের নৌকার দিকে খেয়াল নেই নৌকার দিকে কিন্তু প্রচুর জল হয়ে গেছে বুঝে উঠতে পারিনি এখন যাচ্ছি দেখুন নৌকা কত দূরে থেকে গেছে আর একটুখানি সময় হয়ে গেলে পুরো নৌকা গলা জলে চলে যেত এটাই অনেক দূর চলে এসেছি নৌকায় নৌকা নিয়ে যাবো বাবার ধারে জালটা তুলে মাছগুলো ছাড়িয়ে ফেলি তারপর দেখাচ্ছি কতগুলো কি মাছ হলো চার মাছ হয়ে যাবে তো হ্যাঁ চার মাছ আশা করছি হয়ে যাবে ওকে ভালোই দেখা যাচ্ছে মাছ যা দেখা যাচ্ছে চার মাছ তো আরামসেই হয়ে যাবে বাহ দারুণ মাছ তো সাদা সাদা হয়ে গেছে পুরো জাল হ্যাঁ ঠিক আছে ছাড়াই ফেলো আমাদের চারের মাছ কিন্তু হয়ে গেছে এবার মাছ ফাস কেটে তুমি রেডি করে নাও বর্ষি বা যথারীতি আমাদের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর তার ভিতরেই আমাদের চার কাটার কাজ চলছে আর মুসল ধারায় বৃষ্টি নেমেছে প্রচুর বৃষ্টি দেখুন বৃষ্টিটা একবার ও বা চার গাথা কদ্দুর হ্যাঁ তো চার গাথা হয়ে গেল চলো ফেলবা তো এক্ষুনি হ্যাঁ এই নদীতেই আজ বর্ষি ফেলবো
শোলটা ছুঁড়ে মারবা। ফাইনালি আমাদের বড়শি ফেলার কাজ শেষ আজকের মতো, আর এখন তো খাওয়া দাওয়া বিশ্রাম অনেক কিছু বাকি, তারপর আসবো বড়শি তুলতে। আমরা তো ভাত খাবো, কিন্তু আকাশ পুরো অন্ধকার করে আবার বৃষ্টি আসছে, যে কারণে এখন একটু ছাউনি দেওয়া হচ্ছে নৌকায় আমাদের, দেখি কতদূর বৃষ্টি আটকানো যায়। আটকাবে এতে? ও বা, আটকাবে? ছোট করে ছাউনি দেওয়া হয়ে গেছে, আর বড় তাঁবু আছে, বড় বৃষ্টি আসলে বড় তাঁবু খাটিয়ে দেবো। ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এবার যাব আমরা বড়শির কাছে, কারণ আমাদের আড়াই ঘন্টা কাটানো হয়ে গেছে, গিয়ে দেখি বড়শিতে কেমন কি মাছ হচ্ছে। এবার ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল আবার, ওয়েদার তো পুরো বৃষ্টির ওয়েদার, মাছ কি হবে না? এরকম বৃষ্টি হলে তো একটু মাছ শাক হওয়ার কথা। বড়শি তোলা শুরু, দেখা যাক মাছ কদ্দূর কি হচ্ছে। মাছ আছে? আমাদের প্রথম মাছ হয়তো আসতে চলেছে। কি মাছ? ও কান মাগুর। চলো সাবাস, বনি হয়ে গেল কান মাগুর দিয়ে, দারুন দারুন। কাটা আছে কিন্তু সাবধানে, কাটা ভাঙা। প্রথম মাছ আজকে আমাদের কান মাগুর, সাইজটা কিন্তু একেবারে খারাপ না। তেলকো বটের জন্য চলে যা, তেলকো মাছ দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে, ভেসে ভেসে আসছে, তেড়ে মাছ, আজকের প্রথম তেড়ে। বড়শি তোলার কাজ চলছে আমাদের, মাছ কিন্তু একটু কম কম আসছে, দেখি হাতে এখনো বেশ কিছু বড়শি বাকি, অর্ধেক তোলা হয়েছে এখন, অর্ধেক বাকি, কি বলো? অর্ধেকের বেশি বাকি এখনো বড়শি, আশা আছে এখনো। বন্ধুরা বেশ কিছু সময় পর কিন্তু একটা মাছ টানছে, খোট পাওয়া যাচ্ছে বড়শিতে, কত দূর আছে এটাই দেখার। চলে আসছে নাকি বা? কাছে চলে এসছে মাছ। কি মাছ? ও চটা বেলে, বড় চটা বেলে, তোলো তোলো তোলো, ঠিক আছে ছাড়াও। বড়শি তোলার কাজ কিন্তু শেষ, আর আজ বৃষ্টির ভিতর ভালোই মাছ হয়ে হয়েছিলাম, কিন্তু মাছ তো তেমন একটা হয়নি। এই একটা তেড়ে মাছ আছে, আর এদিকে আছে এই সামান্য মাছ, কান মাগুর আর চটা বেলে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো ভালো ভিডিও আমি আনবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ভিডিও, আপাতত টাটা।